তো আজকের ক্লাস আমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি, নেক্সট ক্লাস হচ্ছে জিওমেট্রি আমরা ট্রায়াঙ্গেল পলিগনস এগুলো কভার করব। আমাদের যেহেতু আজকে তারাবি আছে, আমাদেরকে এইভাবে আগানো ছাড়া কোনো বিকল্প পথ নাই। সো দ্য ফার্স্ট কোয়েশ্চন অফ দিস ডে ইজ হোয়াট ইজ এ স্লোপ? স্লোপ কাকে বলে? হোয়াট ইজ এ স্লোপ? আয়ান বলো, স্লোপ কাকে বলে? সরি ভাই, পারি না। তন্নি বলো, স্লোপ কাকে বলে? তসলিমা নাসরিন, তন্নি, এরপর হচ্ছে রায়ান রহমান, রাবি বলেন। আপনি ফিউচার ইকোনমিস্ট, আপনার জানা উচিত স্লোপ কাকে বলে। ভাই, হ্যাঁ বলো। স্লোপ হচ্ছে লম্বায়ু ভূমি, সহজে বলতে। এটা এটা কোন সংজ্ঞা হইলো? স্লোপ হলো লম্বায়ু। আচ্ছা ভাই, সংজ্ঞা হলো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের চেঞ্জের জন্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যতটুকু চেঞ্জ হয় সেটা। রেট অফ চেঞ্জ বলতেছি, দিস ইজ নট ডেফিনেশন। আমি বলছিলাম যে ডেফিনেশনও একটা ডেফিনেশন আছে। আচ্ছা ভাই, ডেফিনেশন বলতে পারবো না। এনিওয়ান এলস? ইরানি? হ্যাঁ প্রতীক ভাই, হ্যাঁ বলে। ওই পড়ি নাই, বাট ইন্টারমিডিয়েটে যতটুকু শিখছিলাম, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ত্রিকোণমিতিক ট্যানজেন্টের মানটাই হচ্ছে স্লোপ। থ্যাংক ইউ ভাই, প্রতীক ভাই হচ্ছে অনেক সুন্দর করে ডেফিনেশনটা বলছে। আমি আসলে এরকম ডেফিনেশন খুঁজতেছিলাম যে কোনো একটা স্ট্রেট লাইন এক্স অক্ষে পজিটিভ ডিরেকশনের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করে তার ট্যানজেন্টের ভ্যালুকে বলা হয় স্লোপ। ঠিক আছে, আপনার টেন থিটা কিছু লাগবে না ইয়ের ক্ষেত্রে, কি বলে আমাদের জিআরির ক্ষেত্রে, কারণ জিআরির ক্ষেত্রে আমাদের ট্রাইগোনোমেট্রি লাগে না, কিন্তু কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ নাহিয়ান বলো তো, পজিটিভ ডিরেকশন কাকে বলে? আমি যে প্রতীক ভাই বললো যে কোন স্ট্রেট লাইন এক্স অক্ষে পজিটিভ ডিরেকশনের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করে তার ট্যানজেন্ট এর ভ্যালুকে বলা হয় স্লোপ। নাহিয়ান বলো, পজিটিভ ডিরেকশন কাকে বলে? এই ঘড়ির কাঁটার সাথে যেটা হয়, সরি ভাই মনে নেই। মায়েশা দৃষ্টি, আপনি বলেন পজিটিভ ডিরেকশন কাকে বলে? ভাই ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আচ্ছা এ নাহিয়ান, বুঝছো আমি যখন পড়াই তুমি আমার কাছ থেকে আরেকটা জিনিস শিখতে পারো, সেটা হচ্ছে যে কিভাবে পড়াইতে হবে। পড়ানোর আগে প্রথমে মানুষজনকে বুঝাইতে হবে তুমি কিছু পারো না, তাইলে মানুষজন মনোযোগ দিয়ে শুনবে। যদি সবাই বুঝে যান মানে কিছু পারি, তখন কেউ তোমার কথা মনোযোগ দিয়ে শুনবে না। এই জন্য আমি এই যে মানে যে কোনো সেশন শুরুর আগে ডেফিনেশন জিজ্ঞেস করে সবাইকে বোঝানোর চেষ্টা করি, আমরা আসলে তেমন কিছু পারি না, তারপর মানুষ একটু সিরিয়াস হয়। হ্যাঁ আচ্ছা বলছি হচ্ছে কোন সরল রেখা হচ্ছে এক্স অক্ষের পজিটিভ ডিরেকশনের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তার ট্যানজেন্টের ভ্যালুকে বলা হয় হচ্ছে এম। সো যে রাবি বলতেছিল যে এক্স অক্ষের বা এক্স অ্যাক্সিস এক্স ভ্যারিয়েবলের চেঞ্জের সাথে ওয়াই মানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের চেঞ্জের সাথে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের যে চেঞ্জ, যেটা আমরা ফাংশন পড়ার সময় ডিফাইন করছিলাম যে হোয়াট ইজ এ ডিফাইন্ড ফাংশন, হোয়াট ইজ অ্যান আনডিফাইন্ড ফাংশন, এটা তুমি হয়তো একটা স্টেট ডিসক্রাইব করতেছো, বাট ইট ইজ নট দ্য ডেফিনেশন। তুমি এটা বললে আমি আসলে বুঝতেছি না তুমি কি বুঝাচ্ছ। ওয়েন ইউ আর গিভিং এ ডেফিনেশন, আমার মাথায় একটা সাইকো ইমেজ তৈরি হতে হবে। সাইকো ইমেজ তৈরি হচ্ছে না মানে হচ্ছে এটা আসলে ডেফিনেশন না। সো অ্যাকচুয়ালি যে আমরা এটাকে টেন থিটাকে বলতে পারি এরকম, যে আমি যদি নাম দিই কাইন্ড অফ এরকম, এটা যদি হয় আর, এটা যদি হয় হচ্ছে আমি আপনাদেরকে ইন্টারমিডিয়েটে যেরকম করে পড়ে আসছেন এরকম করে পড়ানোর চেষ্টা করতেছি, এই জন্য যে রিলেট করতে সুবিধা হলে আমি দ্রুত আগাইতে পারবো। হ্যাঁ এটা যদি হয় কিউ, তাহলে আমি বলবো যে এটা টেন পি কিউ এস। তো যেরকম অবস্থাটা বলতেছিল এটাকে আমি এভাবে বলি যে পিএস বাই হচ্ছে কিউ এস। তো এই পয়েন্টের হচ্ছে অ্যাপসিসা হচ্ছে এক্স ওয়ান, অ্যাপসিসা মানে ছোটবেলায় যেটা ভুজ পড়ে আসছেন, আর অর্ডিনেট হচ্ছে ওয়াই ওয়ান। এই পয়েন্টটা হচ্ছে অ্যাপসিসা হচ্ছে এক্স টু, মানে ভুজের ইংরেজি নাম হচ্ছে অ্যাপসিসা, আর হচ্ছে ওটির ইংরেজি নাম হচ্ছে অর্ডিনেট। হ্যাঁ তাহলে আমরা যদি হচ্ছে এই পিএস বের করতে চাই, পিএস মানে কি, পিএস মানে হচ্ছে এতটুকু মাইনাস হচ্ছে এতটুকু। হ্যাঁ এখন যেহেতু এটা একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল, এইটা এবং এটা সেম, দ্যাট মিনস আমরা এখান থেকে লিখতে পারি এরকম যে চেঞ্জটা হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, দ্যাট মিনস এখানে এতটুকু হচ্ছে
আমরা লিখতে পারি y1 মাইনাস হচ্ছে y2 আমি আবার বোঝানোর চেষ্টা করতেছি এই যে এই পয়েন্টার হচ্ছে কোঅর্ডিনেট বা হচ্ছে স্থানাঙ্ক হচ্ছে x1, y1 আর এই পয়েন্টার স্থানাঙ্ক হচ্ছে x2, y2 আমার এখন দরকার হচ্ছে ps আর এখান থেকে বুঝতেছি যে এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল সেম অনুরূপ কোণ আচ্ছা এই যে এটা হচ্ছে একটা লাইন এবং হচ্ছে এই লাইন এবং এই লাইন প্যারালাল দ্যাটস ওয়াই এটা থিতা হলো এটা থিতা হলো এটাও থিতা তাই জন্য আমি লিখছি এটা থিতা সুতরাং এটাও থিতা এখন আমার দরকার হচ্ছে পিএস কিন্তু হচ্ছে আমাকে ডিরেক্টলি পিএস দেয়া নাই কিন্তু আমি জানি হচ্ছে পিএম আবার জানি হচ্ছে কিউএন এখন কিউএন ইজ ইকুয়াল টু হচ্ছে এস এম কিউএন মানে হচ্ছে এস এম দ্যাটস ওয়াই আমি লিখতে পারতেছি যে পিএস মানে হচ্ছে পিএম মাইনাস পিএস পিএম মানে হচ্ছে ওয়াই ওয়ান আর হচ্ছে এরপরটা কি এম এস এম এস মানে অ্যাকচুয়ালি কিউএন তো কিউএন অ্যাকচুয়ালি হচ্ছে ওয়াই টু y1 minus y2 তো কি আছে এটা বুঝি নাই নাইস আচ্ছা 1987 যদি তাহলে আপনি বলেন তো qs সমান কি হবে mm আর qs তো সেম হবে ভাই qs সমান কি হবে বুঝি নাই qs সমান কি হবে আমি বললাম পিএস সমান ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তাইলে হচ্ছে কিউএস সমান কি এক্স ওয়ান মাইনাস এক্স টু গুড এক্স ওয়ান মাইনাস এক্স টু সেক্স আন্তনা রাত্রি বলো তো এটা কেন এক্স ওয়ান মাইনাস এক্স টু হইল নিলয় বলো এটা এক্স ওয়ান মাইনাস এক্স টু কেন হইল ভাই আমি বিষয়টা একসাথে একদম নতুন তুমি কোন সময় কোঅর্ডিনেট জিওমেট্রি পড়ো নাই স্থানাঙ্ক ভাই আমাদের 19 এ যতটুকু করাইছে ভাই আমি অধ্যাটা এই অধ্যা থেকে কোশ্চেন দিব না বলি অধ্যায়ই করি নাই তো সারা জীবন তো ফাঁকিবাজি করছে ফাঁকিবাজি করতে করতে জীবন শেষ হয়ে যাবে আচ্ছা তাহলে এটা হচ্ছে এটা আমি বুঝতাম না ভাই স্যার ভালোভাবে বুঝতে পারতো না আমি এটাকে বাদ দিয়ে দিছি উনি আমাকে এমন ভাবে ইমপ্রেশন দিতে ফাস্ট মনে হইতেছে যে আমি পারবো না সব জায়গায় খালি সাদা দোষ স্টুডেন্ট পর গিয়ে আমার দোষ ছিল না ভাই আপনার দোষ কেন দিব বাকি গুলো তো বুঝতেছি ভাই ভাই অন্তটা কেন জানি আমার কঠিন লাগে তাহলে এখন তুমি হচ্ছে অন্য কাজকর্ম বাদ দিয়ে মনোযোগ দিয়ে শোনো তো দেখো এই যে এতটুকুটা হচ্ছে x1 এতটুকু হচ্ছে এই এতটুকু হচ্ছে x2 তাহলে আমার কি দরকার আমার দরকার হচ্ছে এতটুকু কেন এতটুকু দরকার কারণ হচ্ছে এই যে এই ট্রায়াঙ্গেলের এই যে বেস যেটা ভূমি যেটা এই লাইন প্যারালাল এবং পরস্পর সমান তাই না এটা যতটুকু কিউএস যতটুকু এনএম ততটুকু তখন আমি দেখলাম যে এনএম মানে হচ্ছে এই এনএম ইজ ইকুয়াল টু হচ্ছে এটা যে ও বিন্দু আমি লিখি ও এম মাইনাস হচ্ছে ও এন এই পুরো জিআরিতে যতটুকু কোঅর্ডিনেট জিওমেট্রি আছে এই বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে আমি মাথার মধ্যে সব কয়টা অঙ্ক করে ফেলতে পারবো মনোযোগ দিয়ে শোনো ফরাসি বিজ্ঞানী বিজ্ঞানী বলা যায় না গণিতবিদ ডিকার্তে হ্যাঁ তার রুমের মধ্যে হচ্ছে একদিন এটা কি সত্য ঘটনা কিনা আমি জানি না একটু কনফিউজ যদিও হয়তো এরকমই কাহিনী একটা মাছি বা কিছু একটা আসছে সে চিন্তা করলো যে আমি এই মাছিটার অবস্থান বর্ণনা করতে চাই তো এখন এই অবস্থান বর্ণনা করার জন্য আমার একটা রেফারেন্স ফ্রেম দরকার যে কার থেকে দূরত্ব হিসাব করবো আমি যে মাছিটা একটা অন্ধ মানুষ যে আসলে দেখতেছে না মাছিটা বাট হি হ্যাজ এ গুড আইডিয়া অ্যাবাউট হচ্ছে দিস রুমস মানে এই রুমটা দেখতে কেমন আসলে বা এটা দৈর্ঘ্যের প্রশ্ন কতটুকু এটা আমার ক্লিয়ার একটা কনসেপ্ট আছে সেখান থেকে হচ্ছে একটা নতুন কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক ব্যবস্থা আছে এটাকে বলা হয় কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম এবং এটা আসছে এই ফরাসি গণিতবিদ ডি কার্তের নাম অনুসারে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম এখন এটাকে বলা হয় ফার্স্ট কোঅর্ডিনেট এটাকে বলা হয় সেকেন্ড কোঅর্ডিনেট এরপর হচ্ছে থার্ড কোঅর্ডিনেট ফোর্থ কোঅর্ডিনেট আমরা এখানে দেখা কি এদিকে হচ্ছে পজিটিভ ডিরেকশন এদিকে হচ্ছে নেগেটিভ ডিরেকশন ঠিক আছে আবার এদিকে হচ্ছে পজিটিভ ডিরেকশন এবং এদিকে হচ্ছে নেগেটিভ ডিরেকশন আমি যে দাগগুলো দেখছি এটা আমরা ছোট মানে হচ্ছে যখন নাম্বার লাইন করছি নাম্বার লাইনে যেরকম জিরো থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর উপরের দিকেও একই রকম ওয়ান টু থ্রি ফোর মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর ঠিক আছে এখন যে কোনো জায়গায় যদি আমি একটা বিন্দুর অবস্থান বর্ণনা করতে চাই থ্রি কমা ফোর
আমি এদিক বরাবর তিন ঘর যাব, এক ঘর দুই ঘর তিন ঘর, এদিক বরাবর চার ঘর যাব, এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর। তাহলে আমরা এই বিন্দুটার অবস্থান বর্ণনা করি, এটা একটা মনে করি আমার টেবিলের উপর একটা পিঁপড়া হাঁটাহাঁটি করতেছে, তো এই কোনাটা হচ্ছে আমার টেবিলের কোনা। এখান থেকে আমি হচ্ছে কি করতেছি যে এখান থেকে প্রথমে 3 মিটার যাচ্ছি, আমি মিটার হিসেবে চিন্তা করি বা হচ্ছে এটা আমি ইঞ্চি হিসেবেও চিন্তা করতে পারি, এদিকে 3 ইঞ্চি যাচ্ছি, এদিকে 4 ইঞ্চি যাচ্ছি। তখন আমি বুঝতে পারতেছি কি আমি যদি হয়তো পিঁপড়াটা দেখতেছি না, কিন্তু আমাকে যদি বলা হয় যে এটার কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক হচ্ছে 3,4, আমি বুঝতে পারতেছি আমার টেবিলের কোন জায়গায় হচ্ছে পিঁপড়াটা আছে, তাই না? তাহলে এটা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেমের সিগনিফিকেন্স, স্থানাঙ্ক ব্যবস্থার সিগনিফিকেন্স। আসলে স্থানাঙ্ক ব্যবস্থাটা কেন দরকার? এখন আমার হচ্ছে এই যে আমি যখন স্লোপের ডেফিনেশন জিজ্ঞেস করতেছিলাম, তো একজন আমাকে বলতেছিল কি যে রাইজ ওভার রান, যে হচ্ছে রাইজ ওভার রান, ঠিক আছে। তো আমাকে আবার হচ্ছে আরেকটা জিনিস নিয়ে আসছে যে একটা ভ্যারিয়েবলের কিছু পরিবর্তনের সাপেক্ষে আরেকটা ভ্যারিয়েবলের কি চেঞ্জ হচ্ছে। তাহলে এই যে নিচে হচ্ছে এক্স ভ্যারিয়েবলের চেঞ্জ বা অ্যাবসিসার চেঞ্জ, আর উপরে হচ্ছে অর্ডিনেটের চেঞ্জ, অ্যাবসিসার এতটুকু পরিবর্তনের জন্য অর্ডিনেটের কতটুকু পরিবর্তন হয়েছে সেটা আমি স্লোপ দিয়ে জানতে পারতেছি। তাহলে স্লোপের অনেক 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 সিগনিফিকেন্স আছে। আমরা ইকোনমিক্সে অনেক স্লোপ ইউজ করি, আমরা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অনেক স্লোপ ইউজ করি। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে কোনো একটা ভ্যারিয়েবলের চেঞ্জের সাপেক্ষে আর একটা ভ্যারিয়েবলের কতটুকু চেঞ্জ হয়। তা আমাদের এই চ্যাপ্টারে সেটা আলোচ্য বিষয় না, এই চ্যাপ্টারে হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার করাটা বিষয়। আমরা যখন ফাংশন করছিলাম তখন এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট ছিল যে একটা ভ্যারিয়েবলের সাপেক্ষে আর একটা ভেরিয়েবলের চেঞ্জ। এবং এখান থেকে অ্যাকচুয়ালি কি আসছে, আমরা হচ্ছে এই যে দাদা ক্যালকুলাস পরে আসছি যে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, এটা থেকে অ্যাকচুয়ালি আমাদের ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের উৎপত্তি ঘটছে। হ্যাঁ, এবং লিমিট কনসেপ্ট থেকে এই ডেরিভেটিভ বা একটা ভেরিয়েবলের সাপেক্ষে একটা ভেরিয়েবলের চেঞ্জ। আচ্ছা, সো আমরা অ্যাকচুয়ালি কি করতেছি স্লোপের মধ্যে? স্লোপের মধ্যে আসলে এই একটা ভেরিয়েবল, এক্ষেত্রে কি আমাদের অ্যাবসিসা, অ্যাবসিসার পরিবর্তনের সাপেক্ষে অর্ডিনেটের কি পরিবর্তন হচ্ছে সেটা বের করতেছি, y1 minus y2 divided by বা over x1 minus x2। অন্য পরিভাষায় এটা অ্যাকচুয়ালি rise over run, অর্থাৎ এই যে আমাদের অর্ডিনেটের পরিবর্তন divided by abscissor পরিবর্তন। তাহলে এখানে আমি দেখাতে এনেছিলাম যে nm, nm মানে হচ্ছে om minus হচ্ছে on, om মানে কি এই যে এই বিন্দুর স্থানাঙ্ক থেকে আমি om এর মানটা জানতে পারি। কারণ কি, এই বিন্দুর স্থানাঙ্ক কি ইন্ডিকেট করে? এই বিন্দুর স্থানাঙ্ক ইন্ডিকেট করে এই x axis বরাবর m বিন্দু পর্যন্ত আসছি, আবার y axis বরাবর হচ্ছে p বিন্দু পর্যন্ত আসছে। তাহলে o m পর্যন্ত ডিসটেন্স অ্যাকচুয়ালি x1, আবার m থেকে p পর্যন্ত ডিসটেন্স অ্যাকচুয়ালি y1। তাহলে আমি লিখতে পারি যে o m মানে হচ্ছে x1, আবার o n মানে একই ভাবে এই p1 বিন্দুর স্থানাঙ্ক থেকে আমি বুঝতে পারি যে o n মানে হচ্ছে x2, তাহলে হচ্ছে x1 minus x2। এখন কি কনসেপ্ট ক্লিয়ার সবার, না এখনো কারো কনফিউশন আছে? কারো কনফিউশন থাকলে বলেন, আমি আবার এক্সপ্লেইন করব। ভাই আবার একটু বলেন। আচ্ছা, তোমার আরেকটু মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ, তো আমি কি বললাম, প্রথমে তোমাকে যেটা বলছে কোঅর্ডিনেট সিস্টেম বা স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে একটা দ্বিমাত্রিক সমতলে আমরা একটা বিন্দুর অবস্থান বর্ণনা করতে। দ্বিমাত্রিক সমতল মানে কি, যেখানে x অ্যাক্সিস আছে এবং y অ্যাক্সিস আছে, এটা একটা x অ্যাক্সিস, এটা হচ্ছে y অ্যাক্সিস, ঠিক আছে। তাহলে ফরাসি বিজ্ঞানের দিক আয়তে বললো যে আমি এরকম যদি একটা বিন্দুর অবস্থান বর্ণনা করতে চাই, এক্স অক্ষ থেকে এতটুকু যেতে হবে, ওয়াই অক্ষ থেকে এতটুকু যেতে হবে। এখন আমি বললাম এই বিন্দুটা হচ্ছে 3,4, এখানে 3 নাম দিলাম আমি ভুজ, ইংরেজিতে বলি অ্যাবসিসা, আর 4 এর নাম দিলাম হচ্ছে কোটি বা অর্ডিনেট। 3,4 হচ্ছে এই বিন্দুর স্থানাঙ্ক। তো এখন আমি এরকম দুইটা বিন্দু পাইলাম 3,4, আর একটা হচ্ছে 5, হচ্ছে ফর ইনস্ট্যান্স 6, 5,6। এখন আমাকে যদি বলা হয় হোয়াট ইজ দ্য স্লোপ অফ দিস লাইন, এই এই দুইটা পয়েন্টের ইন্টার, এই দুইটা পয়েন্ট যখন জয়েন করে একটা স্ট্রেট লাইন পাচ্ছি, এটা হচ্ছে আমাকে যদি বলে স্লোপ কি, তাহলে এটা আমাকে কি ইন্ডিকেট করতেছে? আমাকে ইন্ডিকেট করতেছে এই এক্স অ্যাক্সিসের 3 থেকে 5 পরিবর্তনের জন্য ওয়াই অ্যাক্সিসের কতটুকু পরিবর্তন হয়েছে বা রেট অফ চেঞ্জটা কি। অন্য পরিভাষায় অ্যাকচুয়ালি তুমি আমরা কি বের করতেছি, আমরা যেটা বের করতেছি সেটা অ্যাকচুয়ালি টেন থিতা বের করতেছি। টেন থিতা আসলে কি, টেন থিতা অ্যাকচুয়ালি আমাদেরকে কি করে, একটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, ঠিক আছে, তাহলে সেটা লম্ব এবং হচ্ছে ভূমির রেশিও। এখানে লম্ব এবং ভূমির রেশিও অ্যাকচুয়ালি রাইজ ওভার রান, রাইজ ওভার রান। নির্ণয় যেটা করবা ক্লাস যখন আপলোড দিবে তখন এটা আবার দেখবা, আর ইউটিউবে গিয়া খান একাডেমির হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি নিয়ে হচ্ছে ভালো ভালো কিছু লেকচার আছে, সেগুলো আবার দেখবা। হ্যাঁ, যেহেতু হচ্ছে এখানে নানান ক্যাটাগরির মানুষজন আছে, সেহেতু হচ্ছে আমরা নিজ দায়িত্বে হচ্ছে যাদের
আমরা নিজেরা মনে করি যে আমার একটু গ্যাপ আছে, উইকনেস আছে, ইউ শুড ডু সাম হচ্ছে হোমওয়ার্ক, হ্যাঁ নিজে নিজে একটু সময় দেওয়া উচিত, অন্য আজাইরা সময় ব্যয় না করে আমি হচ্ছে একটু সময় দেওয়া উচিত কিভাবে আমার এই গ্যাপ গুলা দূর করা যায়। হ্যাঁ এই পর্যন্ত সবাই ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। এখন জেরিন বলো তো স্লোপ কাকে বলে? রাবি বলো স্লোপ কাকে বলে? রায়ান রোহন রাবি। স্লোপ হচ্ছে ভাই একটা রেখা এক্স অক্ষের পজিটিভ সাইড এর সাথে যে কোণ উৎপন্ন করে সেটার ট্যাঞ্জেন্ট ভ্যালু। ট্যাঞ্জেন্ট বলতে কি বুঝো? What is tangent? লম্ব ভাই ভূমি ভাই, মানে থিতা কোণের সাপেক্ষে। শুধু লম্ব ভাই ভূমি বললে হবে না, ট্যাঞ্জেন্ট বলতে বোঝাচ্ছে যে একটা অ্যাঙ্গেলের সাপেক্ষে তোমার রাইজ ওভার রান, তো হচ্ছে তুমি যেটাকে বলতেছিলে যে লম্ব ভাই ভূমি। আচ্ছা ওকে, আমি হচ্ছে এখন দুইটা পয়েন্ট দিয়ে দিই। এখন হচ্ছে আপনাদের কাজ হচ্ছে আপনাদের তোমাকে স্লোপ বের করে বলবেন যেটা স্লোপ কত। হ্যাঁ পয়েন্ট স্টেন্স হচ্ছে দুইটা পয়েন্ট হচ্ছে 1.2 আর হচ্ছে 3.4, এটা স্লোপ কত? এম এর ভ্যালু বের করছি। এখন যদি আমাকে বলা হয় যে হচ্ছে এই দুইটা পয়েন্ট কে আমি যদি জয়েন করে একটা স্ট্রেট লাইন ড্র করি, স্ট্রেট লাইন ড্র করি, সেই স্ট্রেট লাইনটা হচ্ছে উপরে একটা অবস্থিত বিন্দু হচ্ছে x, y, x, y, তাহলে হচ্ছে স্ট্রেট লাইনটার ইকুয়েশন কি হবে? বা অন্য পরিভাষায় বলা যায়, সহজ করে বাংলা যদি আমি বলি, যে 1.2 এবং 3.4 এই দুটা বিন্দু আমি সরলরেখার সমীকরণ বের করে আমি হচ্ছে মেসেজে লিখে পাঠাই দেব। আচ্ছা একটা স্ট্র্যাটেজি হতে পারে, আমি ধরে নিলাম এই পয়েন্টটা হচ্ছে এ, আমি কোনো মানে সরলরেখার কোনো ইকুয়েশনে যাচ্ছি না আর কি, এটা হচ্ছে বি এটা হচ্ছে সি। এখন এ বি রেখার স্লোপ যা হবে এই এ সি রেখার স্লোপ তা হবে। আমি এই বেসিক কনসেপ্টটা ইউজ করেই হচ্ছে আমি ইকুয়েশনটা বের করতে পারি যে এ বি এর স্লোপ যা, আবার হচ্ছে আমার এই এ সি এর স্লোপ তা, বা এইভাবে করতে পারি যে এ বি এর স্লোপ যা এবার এস বি সি এর স্লোপ তা, এ বি রেখার যে স্লোপ স্লোপ আর হচ্ছে বি সি এর স্লোপ তা, তাহলে এই কনসেপ্টটা ব্যবহার করে আমি ইকুয়েশনটা বের করতে পারি। তাহলে হচ্ছে কিরকম আসবে এটা, এরকম আসবে যে x − y + 1 = 0। তাহলে কনসেপ্টটাকে আমি এটা অ্যাপ্লিকেশন দেখাইলাম, স্লোপ এর অ্যাপ্লিকেশন কি, এটা যেহেতু একটা স্ট্রেট লাইন সুতরাং হচ্ছে এটা স্লোপ একই হবে, এবি রেখার স্লোপ যা হবে বিসি স্লোপ তাই হবে, এই কনসেপ্টটা ব্যবহার করে আমি এই স্ট্রেট লাইনটা ইকুয়েশন বের করতে পারি, ওইটা আমি করে দেখাইলাম। আমি যদি আরেকটু অ্যাডভান্স জিনিসপত্র দেখাই,
আমাকে বলে দিল যে কোন একটা স্ট্রেট লাইনের হচ্ছে স্লোপ m আর বিন্দুটা হচ্ছে স্লোপ হচ্ছে m আর সে রেখাটা হচ্ছে x1, y1 বিন্দু দিয়ে x1, y1 বিন্দু দিয়ে দ্যাট মিন্স আমার একটা স্লোপ জানা আছে আমার একটা পার্টিকুলার পয়েন্ট জানা আছে তাহলে সেটার ইকুয়েশন আমি কিভাবে বের করব আমাকে স্লোপ দেয়া আছে আর কোন একটা পার্টিকুলার পয়েন্ট দেয়া আছে সেটার ইকুয়েশন আমি কিভাবে বের করব এর আগে একটা জিনিস আমাদের জানা দরকার সেটা হচ্ছে যে আমি এর আগে যে ছবিটা ড্র করেছিলাম যে এই হচ্ছে লাইনটা মানে হচ্ছে এই লাইন এই লাইন হচ্ছে ওয়াই অ্যাক্সিস থেকে এম সি পরিমাণ অংশের দিকে টেনে সি পরিমাণ অংশের দিকে টেনে এর স্লোপ যদি হয় এম তাহলে আমরা এখান থেকে দেখাইতে পারি আচ্ছা আমি এইসব জিনিসের প্রমাণ দেখাইতে গেলে অনেক সময় চলে যাচ্ছে তাও আমি দ্রুত যাওয়ার চেষ্টা করি আমার কাছে মনে হয় যে কনসেপ্ট গুলা ক্লিয়ার হইলে একটু উপকার হয় বা অঙ্ক করতে মজা লাগে কিন্তু আসলে প্রত্যেকটা জিনিসের প্রমাণ দেখা করতে গেলে আমার অনেক সময় যাচ্ছে আচ্ছা এখানে আমি যদি দেখি টেন থিটা টেন থিটার আগের ইকুয়েশন ছবিটা চিন্তা করি এরকম ছিল এরকম একটা ছবি ছিল যে এখানে আমি দিছিলাম হচ্ছে পি এখানে দিছিলাম হচ্ছে এখন দিয়েছে ই এটা দিয়েছিলাম সি আচ্ছা এখান থেকে আমি লিখতে পারি যে এই বিন্দুটা স্থানাঙ্ক যদি হয় হচ্ছে এক্স কমা ওয়াই এক্স কমা ওয়াই তাহলে টেন থিটা মানে হবে হচ্ছে পি সি ডিভাইডেড বাই হচ্ছে মানে পিই ডিভাইডেড বাই সি আছে পিই ডিভাইডেড বাই হচ্ছে সি তাহলে পিই মানে কি পি মানে হচ্ছে ওয়াই মাইনাস সি আছে ওয়াই এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে সি দ্যাট মিনস ওয়াই মাইনাস সি আর হচ্ছে এতটুকু হচ্ছে এক্স ঠিক আছে আমি টেন থিটার নাম দিলাম হচ্ছে এম তাহলে y minus c divided by x এখান থেকে লেখা যায় y is equal to হচ্ছে mx plus c এটা একটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট আমাদের অনেক অনেক কোশ্চেনের মধ্যে হচ্ছে বলবে যে তুমি এটা স্লোপ কত এরকম অনেক কোশ্চেন থাকবে এবং স্লোপ ইউজ করে আমি হচ্ছে অন্য ম্যাথের বাকি পার্ট করতে হবে আমার কাজকে আমি যদি ইকুয়েশনটাকে এই ফর্মে নিয়ে আসতে পারি যেখানে বাম পক্ষে হচ্ছে শুধুমাত্র y আছে এবং y এর কোএফিসিয়েন্ট 1 এই অবস্থায় হচ্ছে x এর সাথে যে কোএফিসিয়েন্টটা থাকবে সেটাকে বলা হয় হচ্ছে স্লোপ আমি কি বলছি বলো তো নিলয় ভাই ওয়াই এর বলছেন যে সমীকরণটা স্লোপ স্লোপ দেওয়া থাকবে কিছু আমাদের অঙ্কগুলোতে ওয়াই এর মানটা সব সময় এই mx সমান c এর হবে মানে 1 থাকবে আর আমি কি বলছি তুমি ভালোমতো বুঝিয়ে বলতে পারেন আরো মনোযোগ দিয়ে শুনতে হবে হ্যাঁ আমি প্রথমে তোমাকে দেখাইলাম যদি কোনো একটা স্ট্রেট লাইন ওয়াই অ্যাক্সিস থেকে c পরিমাণ অংশ কেটে নেই এবং তার যে স্লোপ টেন থিটা সেটাকে আমি ধরে নিলাম এম সেটার নাম দিলাম হচ্ছে এম তাহলে সেই জিনিসটার ইকুয়েশন হয় ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি কিভাবে হয়েছে সেটা আমি দেখাইছি যে একটা ট্রায়াঙ্গেল পিসিই এই পিসিই ট্রায়াঙ্গেলে এটা তো থিটা তাই না এটা থিটা এটাও থিটা টেন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে পিই ডিভাইডেড বাই সিই এই পিই ডিভাইডেড বাই সিই পিই মানে হচ্ছে ওয়াই মাইনাস সি যেহেতু আমি নাম দিচ্ছি ওয়াই অক্ষ থেকে যে পরিমাণ অংশ কেটে নিছে তার নাম হচ্ছে সি তাহলে এতটুকু দৈর্ঘ্য হচ্ছে ওয়াই মাইনাস সি আর সিই মানে হচ্ছে এক্স কেন এক্স কারণ পি বিন্দু কোঅর্ডিনেট হচ্ছে এক্স কমা ওয়াই এখান থেকে আমি দেখাইছি ওয়াই ইজ ইকাল টু এম এক্স প্লাস সি হচ্ছে এমন একটা স্ট্রেট লাইন ইকুয়েশন যেটা ওয়াই অক্ষ থেকে সি পরিমাণ অংশ কেটে নিছে এখান থেকে আমি একটা কনক্লুশন ড্র করছি সেটা হচ্ছে যে কোনো একটা কোয়েশ্চেন আমাকে দেয়া থাকলে আমি যেটা করব সেটা হচ্ছে যে ওয়াই ইজ ইকাল টু এম এক্স প্লাস সি ফর্মেটে ইকুয়েশনটাকে নেওয়ার চেষ্টা করব যদি নিতে পারি তাহলে এক্স এর সাথে যে কোএফিসিয়েন্টটা থাকবে সেই কোএফিসিয়েন্টটা হচ্ছে সেই স্ট্রেট লাইনের স্লোপ নির্দেশ করে সেই স্ট্রেট লাইনের স্লোপ নির্দেশ করে এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে গুড আচ্ছা আমি তাহলে সামনে আগাচ্ছি এবং আমি এটা অ্যাপ্লিকেশন দেখাচ্ছি না আচ্ছা যেহেতু আমাকে আগাইতে হবে দ্রুত তাহলে আমাদেরকে যে কোনো ইকুয়েশন দেওয়া থাকলে আমরা সেটাকে হচ্ছে y is equal to mx plus c ফরম্যাটে নিয়ে x এর সাথে যে কোএফিসিয়েন্ট থাকবে কোএফিসিয়েন্ট কাকে বলে ভেরিয়েবলের সাথে যাই থাকবে সেটাই হচ্ছে কোএফিসিয়েন্ট x এর সাথে যা আছে সেটাই তার কোএফিসিয়েন্ট আচ্ছা এরপর হচ্ছে আরো কিছু বেসিক জিনিসপত্র জানা দরকার একটা অ্যাপ্লিকেশন এরকম হতে পারে যে যদি হচ্ছে এরকম হচ্ছে একটা স্ট্রেট লাইন হয় যেটা এক্স অ্যাক্সিস থেকে হচ্ছে এ পরিমাণ অংশ এবং ওয়াই অ্যাক্সিস থেকে বি পরিমাণ অংশ কেটে নিছে এক্স অ্যাক্সিস থেকে এ পরিমাণ অংশ ওয়াই অ্যাক্সিস থেকে বি পরিমাণ অংশ কেটে নিছে তাহলে হচ্ছে এই এ বিন্দু স্থানাঙ্ক হবে এ কমা জিরো
যদি কোনো একটা পয়েন্ট এক্স অ্যাক্সিসের উপরে হয় তার অর্ডিনেটের মান হচ্ছে 0, কারণ হচ্ছে উপরের দিকে বা ওয়াই অ্যাক্সিসের দিকে তার কোনো ডিসপ্লেসমেন্ট নাই বা তার কোনো সরণ নাই। এটা নিলে বলতে এটা স্থানাঙ্ক কত হবে? এটা এটা বললাম হচ্ছে বি, এই লেন্থটা হচ্ছে বি। আর একটু দ্রুত চিন্তা করতে হবে, নাহলে তো হবে না। আচ্ছা এখান থেকে আমরা দেখাইতে পারবো, নিজে একটু বাসায় চিন্তা করবো আগে। ধরে নিলাম এটা একটা পয়েন্ট হচ্ছে এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই যদি হয় তাহলে আমি বাসায় যদি চিন্তা করি যে এটা একটা এ পয়েন্ট, এটা এটার নাম দিই আমি হচ্ছে ফর ইনস্ট্যান্স হচ্ছে বি, এটার নাম দিলাম হচ্ছে সি। তো আমি যদি হচ্ছে এ বি এবং হচ্ছে এই বি সি এর স্লোপটা সমান দেখাই তাহলে দেখা যাবে যে আমি এরকম একটা ইকুয়েশন পাইছি, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান। এইরকম ফরম্যাট গুলো জানা থাকলে অনেক অনেক মানে প্রবলেম হচ্ছে খুব দ্রুত সলভ করে ফেলা যায় আর কি। হ্যাঁ হয়তো এইভাবে জানা না থাকলেও করা যাবে, কিন্তু জানা থাকলে হচ্ছে কিছু কিছু প্রবলেম খুব দ্রুত হচ্ছে করে ফেলা যায়। আর একটা কনক্লুশন হচ্ছে যখন হচ্ছে কোনো একটা ইকুয়েশন দেওয়া থাকবে ইজ ইকুয়াল টু জিরো এরকম একটা ফরম্যাটে, আমরা যেটা করবো যে স্লোপ বের করার জন্য যেটা করা যায় যে মাইনাস অফ এক্স এর সহগ মানে মাইনাস অফ এক্স এর কোঅফিসিয়েন্ট, কোঅফিসিয়েন্ট সংক্ষেপে লিখতেছি, ডিভাইডেড বাই হচ্ছে ওয়াই এর কোঅফিসিয়েন্ট। হ্যাঁ ওয়াই এর ওয়াই এর কোঅফিসিয়েন্ট কি বললাম, যদি হচ্ছে একটা ইকুয়েশন এভাবে দেওয়া থাকে এটা কেন হয়েছে আমি বাসায় গিয়ে আবার এক্সপেরিমেন্ট করবেন, আমি যতটুকু বলছি এটা থেকে বাসায় আবার এক্সপেরিমেন্ট করলে করবেন যে কেন হচ্ছে এই জিনিসটা সত্য হইলো। যে আমি যদি একটা ইকুয়েশন পাই ফর ইনস্ট্যান্স থ্রি এক্স প্লাস ফোর ওয়াই প্লাস ফাইভ ইজ ইকুয়াল টু জিরো, এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, তাহলে এটার ক্ষেত্রে এটা আমি যদি এরকম বলি যে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই প্লাস হচ্ছে ফাইভ ইজ ইকুয়াল টু জিরো, তাহলে আমি কি বললাম যে এটা স্লোপ হবে হচ্ছে মাইনাস অফ এক্স এর সহগ মানে হচ্ছে মাইনাস থ্রি ডিভাইডেড বাই ফোর। এখন যদি আপনি এটা কাজ করতে চান সেটা হচ্ছে যে আমি বললাম যে এই ইকুয়েশনটাকে আমি ওয়াই ইজ ইকাল টু এম এক্স প্লাস সি ফরম্যাটে নিয়ে যাবো, তাহলে একটু সময় লাগবে যে ফোর ওয়াই ইজ ইকাল টু হচ্ছে মাইনাস থ্রি এক্স প্লাস হচ্ছে ফাইভ। আমি কি বলছি বাম পক্ষে যেটা থাকবে মানে হচ্ছে ওয়াই এটাকে অবশ্যই হচ্ছে কোফিসিয়েন্ট ওয়ান বানাইতে হবে, এবং কোফিসিয়েন্ট যদি ওয়ান বানাইতে হয় আমাকে উভয় পক্ষকে ফোর দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে হচ্ছে মাইনাস থ্রি বাই ফোর ইন্টু এক্স প্লাস ফাইভ, এটা সমান হচ্ছে। তাহলে এইটুক থেকে এতটুকু আসতে মোটামুটি আমার কিছু সময় যাচ্ছে, কিন্তু যদি আপনি যে দেখেন এখান থেকে তো আমি একটা কনক্লুশন ড্র করতে পারতেছি। আসলে কি কনক্লুশনটা হচ্ছে কি যে স্লোপ এম ইজ ইকুয়াল টু মাইনাস অফ এক্স এর কোঅফিসিয়েন্ট ডিভাইডেড বাই ওয়াই এর কোঅফিসিয়েন্ট। অ্যাকচুয়ালি এই জিনিসটা আমি কিভাবে পাইছি, এটাকে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি ফরম্যাটে নিয়ে ওয়াই কোঅফিসিয়েন্ট x এর কোফিসিয়েন্ট হচ্ছে এখানে 3 মাইনাস 3 আর y এর কোফিসিয়েন্ট হচ্ছে 4, তাহলে মাইনাস 3 বাই 4। আচ্ছা আমাদের এখানে খুব বেশি কঠিন অঙ্ক আসে না আসলে। হ্যাঁ কোঅর্ডিনেট জিওমেট্রি আমি যতটুকু কনসেপ্ট হচ্ছে বোঝানোর চেষ্টা করছি এটা দিয়ে হচ্ছে ম্যাক্সিমাম জিনিসপত্র কভার হয়ে যাবে। তাহলে আমি আবার একটু মানে জিনিসপত্র গুলো একটু সামাজিক করে এরপর সামনের দিকে আগাই। হ্যাঁ ফার্স্ট অফ অল আমি বলার চেষ্টা করছি যে স্লোপ কি জিনিস, আছে আমি বলছি যে কোনো স্ট্রেট লাইন এক্স অক্ষের পজিটিভ ডিরেকশনের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করে তার ট্যানজেন্টের ভ্যালুকে বলা হয় স্লোপ। এবং আমরা এখান থেকে দেখছি যে স্লোপ অ্যাকচুয়ালি টেন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে রাইজ ওভার রান, ঠিক আছে, অর্থাৎ হচ্ছে অর্ডিনেটের পরিবর্তন বা কোটির পরিবর্তন ডিপেন্ডেড বাই ভুজের পরিবর্তন। এতটুকু আগানোর আগে আমাদের যেটা দরকার ছিল সেটা হচ্ছে যে যে আমরা কার্টেসিয় সমতলে বলছি যে চারটা কোয়ার্ডেন্ট, ফার্স্ট কোয়ার্ডেন্ট, সেকেন্ড কোয়ার্ডেন্ট, থার্ড কোয়ার্ডেন্ট, ফোর্থ কোয়ার্ডেন্ট, এবং আমরা বোঝার চেষ্টা করছি কোনো একটা বিন্দু যদি আমাকে দেয়া থাকে সেটা কোন কোয়ার্ডেন্টে অবস্থান করতেছে। ফর এক্সাম্পল থ্রি কমা ফোর আমি বুঝতেছি যে দুইটাই পজিটিভ মানে এটা ফার্স্ট কোয়ার্ডেন্ট, ঠিক আছে। এরপর হচ্ছে এটা মাইনাস প্লাস, তার মানে এটা মাইনাস প্লাস হলে এটা সেকেন্ড কোয়ার্ডেন্ট, তাহলে মাইনাস মাইনাস থার্ড কোয়ার্ডেন্ট, এরপর হচ্ছে প্লাস মাইনাস ফোর্থ কোয়ার্ডেন্ট। এটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট যে কোনো একটা আমাকে দ্বিমাত্রিক সমতলের কোনো বিন্দুর অবস্থান বা বিন্দুর স্থানাঙ্ক যদি যদি দিয়ে দেয় আমাকে ইনস্ট্যান্টলি বলতে পারতে হবে যে এটা কোন কোয়ার্ডেন্টে আছে। আমাকে যদি বলা হচ্ছে মাইনাস ফোর কমা মাইনাস ফাইভ আমি ইনস্ট্যান্টলি বুঝে নিতে হবে এটা এটা থার্ড কোয়ার্ডেন্টে আছে। হ্যাঁ এবং
এরপর হচ্ছে আমরা যেটা করার চেষ্টা করছি স্লোপ m ইজ ইকুয়াল টু হচ্ছে রাইজ ওভার রান কেন সেটা প্রমাণ বোঝার চেষ্টা করছি আমরা এবং এটা জিওমেট্রিক্যালি এটা প্রমাণ করছি যে কেন স্লোপ ইজ ইকুয়াল টু রাইজ ওভার রান বা স্লোপ ইজ ইকুয়াল টু কেন কোটির পরিবর্তন বাই ভুজের পরিবর্তন এরপর আমরা যেটা বলছি যে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন এস্টাবলিশ করার চেষ্টা করছি আমরা যে স্ট্রেট লাইনের ইকুয়েশনটা আমরা স্লোপ ব্যবহার করে প্রথম হচ্ছে বের করা শিখছি যে একই স্ট্রেট লাইনের উপর যে দুইটা যদি কনস্ট্যান্ট পয়েন্ট থাকে 3,4 আর একটা পয়েন্ট হচ্ছে 5,6 তো এখন আমি যদি বলি যে এটার উপর একটা বিন্দু এক্স কমা ওয়াই হচ্ছে একটা মানে এমন বিন্দু নির্দেশ করতেছে যে এই স্ট্রেট লাইনের যে কোনো জায়গা হচ্ছে এক্স কমা ওয়াই যে কোনো জায়গা বলতে যে কোনো বিন্দুকে সে ইন্ডিকেট করতেছে হ্যাঁ বা এটাকে বলা যেতে পারে যে আরবিট্রারি কনস্ট্যান্ট হ্যাঁ মানে এটা ইচ্ছামূলক ভাবে যে কোনো বিন্দুতে হতে পারে হ্যাঁ যে কোনো বিন্দু হতে পারে আচ্ছা তো এক্স কমা ওয়াই হচ্ছে এই স্ট্রেট লাইনের উপর স্থিত সকল বিন্দুকে নির্দেশ করে তাহলে এই এতটুকু যদি এটা হয় এ সি এটা যদি হয় বিসি এই এ সি এর হচ্ছে স্থানাঙ্ক যা হবে স্লোপ যা হবে বিসি এর স্লোপ তাই হবে কারণ এটা একই স্ট্রেট লাইন এখান থেকে আমরা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন পাবো এরপর আমরা বলছি যদি কোনো একটা স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিস থেকে হচ্ছে ওয়াই অ্যাক্সিস থেকে সি পরিমাণ অংশ কেটে নেয় এবং সেটা স্লোপ যদি হয় এম তাহলে সেটার ইকুয়েশন হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি এখানে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কনক্লুশন হচ্ছে আমাকে যদি যে কোনো একটা স্ট্রেট লাইন দিয়ে দেই আমি যেটা করব সেই স্ট্রেট লাইনটাকে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি ফরম্যাটে নিয়ে যাব নিয়ে এক্স এর সাথে যে হচ্ছে যে কোফিশিয়েন্টটা থাকবে সেটা হচ্ছে স্লোপ নির্দেশ করে এতটুকু আগানো ছাড়াও আমি একটা কনক্লুশন বলছি সেটা হচ্ছে কি ডিরেক্ট আমি ইকুয়েশন থেকে যদি হচ্ছে রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু জিরো এমন অবস্থায় আমরা লিখতে পারতেছি যে স্লোপ অ্যাকচুয়ালি হচ্ছে মাইনাস অফ এক্স এর কোফিশিয়েন্ট ডিভাইডেড বাই ওয়াই এর কোফিশিয়েন্ট হ্যাঁ এরপর আমরা বলছি যে কোনো একটা স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিস থেকে এ পরিমাণ অংশ এবং ওয়াই অ্যাক্সিস থেকে বি পরিমাণ অংশ কেটে নেই তাহলে সেটার ইকুয়েশন হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান এখান থেকে আমরা অনেক অনেক প্রবলেম মানে তৈরি করতে পারি যে আমাকে যদি বলে এটা এরিয়া বের করে দাও কিংবা হচ্ছে এরিয়া দেওয়া আছে এরিয়া থেকে আমাদেরকে হচ্ছে হয়তো ইকুয়েশন বের করতে হচ্ছে তো এরকম মাল্টিপল চিন্তা ভাবনা করতে হবে আর কি যে কত ধরনের প্রবলেম এখান থেকে সম্ভব তবে এখান থেকে মানে মোস্ট অফ দা কেসেস আমাদের বেসিক কনসেপ্ট রিলেটেড কোয়েশ্চেন থাকবে যে আসলে আমি বুঝি কিনা যে অ্যাকচুয়ালি কোঅর্ডিনেট সিস্টেমের মানে মৌলিক কনসেপ্ট গুলো আচ্ছা আমার এখানে একটা আজান হচ্ছে আমি জাস্ট এক মিনিটের মতো বিরতি নিচ্ছি তবে এর মধ্যে আপনি একটু চিন্তা ভাবনা করেন স্লোপ কাকে বলে এরপর হচ্ছে অ্যাবসিসা কাকে বলে অর্ডিনেট সিস্টেম কাকে বলে অর্ডিনেট কাকে বলে এরপর হচ্ছে বিভিন্ন ধরনের ইকুয়েশন ওয়াই অ্যাক্সিস থেকে নির্দিষ্ট অংশ কেটে নিলে কি হয় দুইটা অক্ষ থেকে নির্দিষ্ট পরিমাণ অংশ কেটে নিছে এ বি অংশ তাহলে ইকুয়েশন কি হয় ঠিক আছে তাহলে আমি হচ্ছে এখন প্রবলেম দিচ্ছি আপনারা হচ্ছে আমার সাথে সলভ করবেন আর কি হ্যাঁ তাহলে হচ্ছে ফার্স্ট অফ অল ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 3x + 7 কোয়েশ্চেনটা হচ্ছে যে এই স্ট্রেট লাইনটা ওয়াই অ্যাক্সিসকে হচ্ছে কোন পয়েন্টে ইন্টারসেপ্ট করবে
এই স্ট্রেট লাইনটা y-axis কে হচ্ছে কোন পয়েন্টে ইন্টারসেক্ট করবে। না এখানে তো পয়েন্ট দেয়া আছে 0, b না 7 তো কোনো বিন্দু না, বলছে বিন্দুটার কি বলে স্থানাঙ্ক কি হবে। y-axis থেকে 7 পরিমাণ অংশ কেটে নিছে কিন্তু কোশ্চেনটা হচ্ছে 0, 7 তাহলে হচ্ছে এটা 0, 7 0, 7 কেন হইলো না y-axis থেকে c পরিমাণ অংশ কেটে নিছে না -7 হবে না 0, 7 y is equal to এই যে mx plus c আচ্ছা -c না মানে এখানে যে মাইনাস হলো তাহলে হচ্ছে এটা এটা পজিটিভ এটা প্লাস তাহলে হচ্ছে এটা অ্যাকচুয়ালি এরকম একটা স্ট্রেট লাইন যেখানে এই পয়েন্টটা হচ্ছে 0, 7 এরপর যদি আমি বলি যে x is equal to হচ্ছে x is equal to y divided by 80 minus 20 এই স্ট্রেট লাইনটা হচ্ছে x অ্যাক্সিস কে কোন পয়েন্টে ছেদ করবে এটা x অ্যাক্সিস কে কোন পয়েন্টে ছেদ করবে লিখেন চ্যাটে আমি সেকেন্ড জিনিসটা কি বলছে যে এক্স বাই এ প্লাস হচ্ছে ওয়াই বাই বি আকারের ইকুয়েশন ইজ ইকুয়াল টু হচ্ছে 1 তাহলে আপনাকে যখন বলতেছে এক্স অ্যাক্সিস কে কত কোন পয়েন্টে ছেদ করবে আপনার কাজ হচ্ছে এই ইকুয়েশনটাকে এক্স বাই এ এবং হচ্ছে ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1 এই ফরম্যাটে নিয়ে যাওয়া এই ফরম্যাটে নিয়ে গেলে যেটা হবে যে এ কমা 0 হচ্ছে এক্স অ্যাক্সিস কে যে পয়েন্টে ছেদ করে আর 0 কমা বি হচ্ছে ওয়াই অ্যাক্সিস কে যে পয়েন্টে ছেদ করে হ্যাঁ তাহলে আমি যদি এটাকে এই ফরম্যাটে নিয়ে যাই লিখতে পারি হচ্ছে 80x is equal to y minus 20 আপনি লিখতে পারেন 80x minus y is equal to minus 20 তাহলে আপনি হচ্ছে কি করতে পারেন এটাকে এইভাবে আপনি করতে পারেন যে হচ্ছে আচ্ছা যে হচ্ছে 0,4 লিখছেন শ্রাবণী আপনি হচ্ছে 0,4 কিভাবে লিখছেন 0,4 কিভাবে পাইছেন এটা তো x এর সাথে ডাইরেক্ট চলে আসতে পারে না 80x যে এটা আমি তো ভুল লিখছি সেটা ঠিক আছে আপনি 0,4 কিভাবে লিখছেন মানে এই জিনিসটা আমি তো ভুল লিখছিলাম পুরোটা হচ্ছে মানে ক্যালকুলেশন করি না আপনি 0,4 কিভাবে লিখছেন এখানে তো আমি হচ্ছে পুরোটা কমপ্লিট করি নাই যে এইটাকে হচ্ছে আমি লসাগু করতে হবে আর কি হ্যাঁ এভাবেও করা যেতে পারে কিন্তু আরেকটা উপায় আছে সেটা হচ্ছে আমি জাস্ট মানে সাধারণের জন্য আর কি যে পুরোটা করে দেখাই ওইটাকে হচ্ছে যে y mx + c এই ফর্মে হচ্ছে নিয়ে যাই নিতে চাই তাহলে হচ্ছে আমি এরকম করি এটা হয়তো বড় হয়ে যাচ্ছে কিরকম যে y মাইনাস হচ্ছে আট দুগুণ হচ্ছে 1600 এক জটিল কিছু হয়ে যাচ্ছে কিন্তু ফোর তো আসে না আবার করবে না কি যা আছে 0,4 আসছে আমি এখানে ক্যালকুলেশনে কোনো ভুল করছি না বাকি যেটা ঠিক আছে -20,0 এরপর হচ্ছে যদি এরকম একটা লাইন বলি যে হচ্ছে x is equal to minus 2y plus z
এখন যদি বলা হয় যে এই স্ট্রেট লাইনের একটা পয়েন্ট হচ্ছে 3,2 তাহলে হচ্ছে z এর ভ্যালু কত 3,2 মানে হচ্ছে এই বিন্দু দ্বারা হচ্ছে এই ইকুয়েশনটা সিদ্ধ হবে মানটা বসায় দিলে চলে আসবে আমি আর একটু জটিল সমস্যা দেওয়ার চেষ্টা করি আর কি এখানে আছে যে সমস্যাগুলো দেয়া আছে বেশিরভাগই খুবই খুবই সহজ আচ্ছা যদি বলা হয় যে এরকম যে -1, হচ্ছে 3 এবং হচ্ছে 4, -2 এই দুটা হচ্ছে পয়েন্ট দিয়ে যায় এরকম একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করতে এবং এটা স্ট্রেট লাইন অক্ষগুলা বা অ্যাক্সিস গুলা থেকে কি পরিমাণ অংশ কেটে নিছে তাহলে কিভাবে করবে ফার্স্ট অফ অল আপনাকে বের করতে হবে এই দুইটা হচ্ছে পয়েন্ট দিয়ে যায় এবং স্ট্রেট লাইনের ইকুয়েশন সেকেন্ডলি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস থেকে হচ্ছে তার যে পরিমাণ হচ্ছে অংশ কেটে নিছে এটার লেন্থ হচ্ছে এটা আর যদি আপনি এ জানেন এবং বি জানেন এটা একটা সমকোণী ত্রিভুজ তাহলে এটা হবে √a² + হচ্ছে b² তাহলে প্রথম কাজটা কি আপনি হচ্ছে এই দুইটা পয়েন্ট দিয়ে স্ট্রেট লাইনের ইকুয়েশনটা বের করুন আমাকে জাস্ট যেটা বলতে হবে সেটা হচ্ছে যে এই লাইনটার দৈর্ঘ্য বললেই হবে এই লাইনটার দৈর্ঘ্যটাই মেসেজে হচ্ছে লিখে না 7 না আচ্ছা আমি লাইনের দৈর্ঘ্যটা জানতে চাইছি এর জন্য হচ্ছে 2,0, 0,2 গুড আপনি হচ্ছে লাইনের দৈর্ঘ্যটা বের করেন স্থানাঙ্ক ঠিক আছে লাইনের দৈর্ঘ্যটা বলতে লাইনের দৈর্ঘ্যটা পাঠাইলে তো বুঝে যাবে যে আসলে অ্যাকুরেটলি ক্যালকুলেট করছেন কিনা তাহলে ইকুয়েশনটা কি আসছে এইভাবে লাইনের দৈর্ঘ্যটা হচ্ছে মেসেজ করে পাঠান তাহলে √2 ঠিক আছে আমি তাহলে ইকুয়েশনটা বের করে দেখাম আমার অনেক আবার ইকুয়েশনটা বের করতে হচ্ছে অনেক ডিফিকাল্টিস ফেস করতেছে √50 না আচ্ছা আমরা কি করি আমরা করি হচ্ছে অ্যাকচুয়ালি যে y - y1 এরকম করে আপনি ধরে নেন কি যে মূল কনসেপ্টটা কি এক্স কমা ওয়াই একটা বিন্দু আছে মাঝখানে এখান থেকে দুটা স্লোপ সমান এই কনসেপ্ট ব্যবহার করে করতে পারেন কিন্তু এটাকে আপনি মনে রাখার জন্য এরকম করে করতে পারেন যে y - x - x1 এই কথাটাই আসলে সেম কথাটা যে আমি যে কথাটা বললাম যে মাঝখানে একটা বিন্দু এক্স কমা ওয়াই এটা ধরে নিয়ে আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত হচ্ছে স্লোপ বের করব আবার হচ্ছে এই এটা স্লোপ অত সেম তো এই জিনিসটাকে আমি সামারি করে লিখতে পারি এরকম আর কি যে y - y = y1 = m × x - x1 তাহলে y মাইনাস হচ্ছে y1 মানে হচ্ছে 3 এরপর হচ্ছে m মানে কি m মানে হচ্ছে অর্ডিনেট এর পরিবর্তন বা অ্যাক্সিস এর পরিবর্তন মানে হচ্ছে y1 - y2 মানে হচ্ছে 3 প্লাস হচ্ছে এটা হচ্ছে 3 এটা হচ্ছে 2 এটা হচ্ছে 3 + 2 আর এটা হচ্ছে -1 হচ্ছে আবার এটা হচ্ছে 4 হলে হচ্ছে এটা আসলে 4 ছিল তাহলে এটা হচ্ছে -1 - 4 আর x মাইনাস হচ্ছে x1 মানে হচ্ছে এখানে -1 অর্থাৎ হচ্ছে +1 হয়ে যাবে তো এটা হচ্ছে -5 অ্যাকচুয়ালি হচ্ছে -1 আলটিমেটলি ইকুয়েশনটা হবে এরকম যে x + y - 2 = 0 আমি দুটো লাইন স্কিপ করলাম আগে এখান থেকে যেহেতু এখানে -1 আসতেছে -x - 1 আলটিমেটলি ইকুয়েশনটা হবে এরকম তো আমি কি বলছি যে আমাকে যদি হচ্ছে x অক্ষ থেকে কি পরিমাণ অংশ কেটে নিছে এবং y অক্ষ থেকে কি পরিমাণ অংশ কেটে নিছে এরকম জিনিস বের করতে হয় তাহলে আমার কাজ হচ্ছে ইকুয়েশনটাকে x/a y/b ফরম্যাটে নিয়ে যাওয়া তাহলে আমি এটা এখান থেকে লিখতে পারবো যে x/2 + y/2 = 1 কিভাবে লিখছি x + y = 2 তাহলে x/2 + y/2 = 1 তাহলে এই বিন্দুটা হচ্ছে 2,0 আর এই বিন্দুটা হচ্ছে 0,2 তাহলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে 2 এটা 2
এখন এটা লিখতে হবে হচ্ছে রুট ওভার টু স্কোয়ার প্লাস হচ্ছে টু স্কোয়ার তাহলে রুট ওভার টু স্কোয়ার প্লাস টু স্কোয়ার মানে হচ্ছে অ্যাকচুয়ালি টু রুট টু টু রুট টু তাহলে টু রুট টুটা হচ্ছে এটার এই যে অক্ষ দুইটা হচ্ছে মধ্যবর্তী যে খণ্ডিত অংশ আর কি এটা হচ্ছে একটু কঠিন লেভেলের আর কি এতটুকু কঠিন পর্যন্ত হচ্ছে জিআরিতে দেই না আপনার যদি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলেই হচ্ছে হয়ে যায় কিন্তু আমি একটু অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন দিলাম বেশিরভাগ কোয়েশ্চেনে থাকবে হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি এটা থেকে আপনি স্লোপ বের করতে পারেন কিনা আর একটা হচ্ছে কি যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি এখান থেকে আপনি এক্স অক্ষে হচ্ছে কোন বিন্দুতে সে ইন্টারসেক্ট করছে এবং ওয়াই অক্ষে কোন বিন্দুতে ইন্টারসেক্ট করছে এটা বের করা অথবা আপনাকে ইকুয়েশন দিয়ে হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে স্লোপ বের করতে হবে আর হচ্ছে যদি একটু অ্যাডভান্স লেভেলের হয় তখন হয়তো আপনাকে বিন্দু থেকে দুইটা বিন্দু থেকে ইকুয়েশন কোনটা সেটা করতে হতে পারে ইন সাম কেসেস আপনাকে হয়তো ইকুয়েশনটাও বের করতে হবে না আপনি জাস্ট ক্রস চেক করতে পারেন যে আসলে এটা সিদ্ধ হয় কিনা মানে যেরকম ছোটবেলায় যেরকম বলতাম আর কি এটা সিদ্ধ হয় কিনা অর্থাৎ এই বিন্দু দিলে বাম পক্ষ সমান ডান পক্ষ হয় কিনা হ্যাঁ এটা দিয়েও করতে পারে আচ্ছা আমি আর হচ্ছে যে অ্যাডভান্স লেভেলে না যাই এতটুকু হলেই হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি করা যাবে কিন্তু আপনাদের সবার প্রতি আমার রিকোয়েস্ট হচ্ছে নেক্সট যারা আসলে সিরিয়াসলি করতেছি না আর কি খালি ক্লাসে পার্টিসিপেট করতেছি আর একটু একটু দেখতেছি তারা হচ্ছে অ্যাটলিস্ট কোঅর্ডিনেট জিওমেট্রিটা মানে ফাইভ পাউন্ড থেকে সব কয়টা ম্যাথ করে আসবো বেশিরভাগ মানে বেশি অঙ্ক নাই অনেক অল্প অঙ্ক এগুলো হচ্ছে করে নেক্সট দিন কারো কোনো সমস্যা থাকলে ক্লাসেও বলতে পারেন আমি অন্য টপিক কভার করার মাঝখানে আমি কনসেপ্টটা আবার ক্লিয়ার করার চেষ্টা করবো এখন কারো কোনো প্রশ্ন থাকলে বলেন কারো কোনো প্রশ্ন আছে আগামী দিন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে পুরা জিওমেট্রিটা শেষ করব পুরা জিওমেট্রি মানে হচ্ছে ট্রায়াঙ্গেল এরপর হচ্ছে পলিগনস মানে এটা রিলেভেন্ট যত কিছু আছে আর কি এগুলো খুব দ্রুত শেষ করতে হবে তবে আপনাদেরকে অবশ্যই এই কোঅর্ডিনেট জিওমেট্রি ফাইভ পাউন্ড থেকে পুরাটা শেষ করে আসতে হবে এবং আজকে আমি যতটুকু কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করছি এতটুকু দিয়েই আর কি আপনারা আশা করি সব ম্যাথই করতে পারবেন আচ্ছা আমি আরো তিন চার মিনিট সবার খোঁজ খবর নিয়ে শেষ করি আর কি আচ্ছা মিম তোমার কি কি অবস্থা কতটুকু শেষ করছো ফাইভ পাউন্ড হ্যাঁ বল শোনা যাচ্ছে ফাইভ পাউন্ড হচ্ছে এ পর্যন্ত যেই যেই মানে টপিকগুলো আমি শেষ হয়েছে ওগুলো সাথে সাথে করা হয়েছিল তো আবার রিভাইজ এখনো দেওয়া শুরু হয়নি টপিকগুলো পরে হচ্ছে আবার রিভাইজ দেওয়া শুরু আচ্ছা আমি হচ্ছে আর যে সব টপিকগুলো কভার করবো আগে জিওমেট্রি শেষ হলে আমরা এরপর হচ্ছে কম্বিনেটরিক্স করবো কম্বিনেটরিক্স মানে হচ্ছে প্রবাবিলিটি পারমুটেশন কম্বিনেশন এই তিনটা আর এরপর হচ্ছে ওয়ার্ড প্রবলেম করব এটা করে হচ্ছে আমাদের ম্যাথ শেষ এখন যারা আসলে সিরিয়াসলি পড়তেছি আর কি বা এই বছর পরীক্ষা দেওয়ার কথা বলছি তারা হচ্ছে নিজ দায়িত্বে ওয়ার্ড প্রবলেম ছাড়া নেক্সট জিওমেট্রি ক্লাস হইলে সব ম্যাথই শেষ করে ফেলতে হবে আর কি আমি সাজেস্ট করবো আর কি আমরা যারা সিরিয়াসলি পড়তেছি এই মাসের মধ্যে পুরো ফাইভ পাউন্ডটা শেষ করার চেষ্টা করি আজকে তো 13 তারিখ একটু চেষ্টা করলেই সম্ভব এবং জিওমেট্রিটা খুবই ইজি এবং আমার পার্সোনালি হচ্ছে জিওমেট্রি করতে খুবই মজা লাগে এবং মনে হয় আর কি যে আমাদের নাইন টেন এবং ইন্টারমিডিয়েট লেভেলে বিশেষ করে নাইন টেনের জিওমেট্রি খুবই ভালো ছিল আমরা চেষ্টা করলেই আসলে এই অঙ্কগুলো ইজিলি পারবো এই সাফায়াত তোমার কতটুকু শেষ হয়েছে যেগুলো করানো হয়েছে আমাদের কোর্সে এগুলাই আর কি আচ্ছা এর পাশাপাশি কিছু চ্যাপ্টার আছে সামনে যে কি বলে বিভাজ্যতা কিংবা প্রাইম এগুলা নিয়ে নাম্বার সিস্টেম নিয়ে ওইগুলোও করে ফেলতে হবে আর কি আমি চেষ্টা করছি অন্যান্য ক্লাসের মধ্যে ওই কনসেপ্ট গুলা কভার করতে এখানে খুব একটা এক্সট্রা কিছু নাই ওই চ্যাপ্টার গুলা শেষ করে আর কি জিওমেট্রি ধরতে পারো এরপর হচ্ছে আমরা ওয়ার্ড প্রবলেম ধরবো আর পাশাপাশি হচ্ছে কম্বিনেটরিক্স শেষ করবো আর কি আর যারা হচ্ছে জিওমেট্রি একটু অ্যাডভান্স লেভেলে জিওমেট্রি করতে চায় তারা হচ্ছে নোভা যে ডিআরই ম্যাথ বাইবেল আছে ওইটা জিওমেট্রি গুলা দেখতে পারি তবে আগে ফাইভ পাউন্ডের গুলা শেষ করতে হবে এবং আমার মনে হয় যে যারা সিরিয়াসলি পরীক্ষা দিব বলছি তারা সবাই অ্যাটলিস্ট এই জিওমেট্রি পার্টটা কম্বিনেটরিক্স এবং ওয়ার্ড প্রবলেমে একটু সিরিয়াস থাকা উচিত আগের চ্যাপ্টার গুলো আসলে মানে
কভার করে ফেলা যায়, কিন্তু এইসব জায়গায় গ্যাপ থাকলে একটু ডিফিকাল্ট আর কি, বিশেষ করে কম্বিনেটরিক্স, ওয়ার্ড প্রবলেম এবং হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন। এবং আমাদের গত বছরের ভিডিও আপলোড করা আছে জিওমেট্রি, যার যার দরকার চ্যানেলে গিয়ে হচ্ছে ভিডিও গুলা দেখা স্টার্ট করতে পারি। ঠিক আছে, তাহলে অনেকে তারাবিতে যাবে আজকে, এ পর্যন্তই। নেক্সট দিন আমরা জিওমেট্রির বাকি পার্ট শেষ করব। তবে আমার রিকোয়েস্ট থাকবে সবার প্রতি, সবাই অ্যাটলিস্ট মানে সবগুলা ভিডিও দেখে আসি আর কি। হ্যাঁ, মাহবুবের ভিডিও, আরো আরো বেশি সমস্যা থাকলে খান একাডেমি থেকে জিওমেট্রির ভিডিও গুলো দেখতে পারি। আই নেক্সট ক্লাস কি শুক্র শনিবারে হবে সকাল 11টায়? এখন থেকে সব ক্লাস হচ্ছে শুক্র শনিবার, মানে রমজান মাসে শুক্র শনিবার হচ্ছে সকাল 11টায় হবে। এবং যারা সিরিয়াসলি প্রিপারেশন নিচ্ছেন তাদের প্রতি সাজেশন হচ্ছে, এই মাসের মধ্যে 5 পাউন্ড ইটিএস এর 3টা গাইড পুরোপুরি শেষ করার চেষ্টা করেন। আমরা শেষের দিকে কয়েকটা পরীক্ষা রাখবো, হয়তো যদি সম্ভব হয় চেষ্টা করবো। যারা হচ্ছে একটু সিরিয়াসলি প্রিপারেশন নিচ্ছি তারা এই মাসের মধ্যে 5 পাউন্ড, 1-2 হচ্ছে ইটিএস অফিসিয়াল গাইড, এরপর হচ্ছে ভার্বাল গাইড, কোয়ান্ট গাইড, এই 4টা বই পুরোপুরি শেষ করার চেষ্টা করি আর কি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই, রমজান রমাদান মুবারক, সালামু আলাইকুম।